এই রায় হওয়ার কোনো কারণ ছিল না প্রিজাইডিং জাজ যিনি ছিলেন তার মন্তব্য ছিল ইট ইস টু লেট এখন এটা আমরা এখন ট্রায়ালের পর্যায়ে চলে গেছি একটা হচ্ছে উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা স্বাভাবিকভাবে আমি কখনো সরকারে ছিলাম না বাট জাস্ট পড়াশোনা করে আমি যুদ্ধুর জানি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা দুভাবে আসে একটা হচ্ছে আপনার রাজস্ব খাত থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য একটা টাকা বরাদ্দ হয় যে প্রধানমন্ত্রীর ডিসক্রিশন থাকবে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে ক্রীড়াবিদ বন যখন যার কোনো প্রয়োজন হবে প্রধানমন্ত্রী ক্যান ডোনেট এবং চেক দেন এটা নিয়েও সাধারণত সাধারণত প্রশ্ন তোলা হয় না আমি দেখি নেই তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল আগে এটা ছিল রাষ্ট্রপতির ত্রাণ তহবিল এটা জাস্ট নামটা পরিবর্তন হয়েছে আচ্ছা এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রাস্ট এ প্রাইভেট ট্রাস্ট একেবারেই আপনার ওটা মানে আমি বলছি যে মানে একটা গাঠনিক ইয়ে থাকে তো মানে আপনার সমিতি সংঘর একটা ইয়ে থাকে তো বক্তব্য থাকে এই এইটি রেজিস্টার্ড হয়েছে নিবন্ধিত হয়েছে অ্যাজ এ ফ্যামিলি ট্রাস্ট অ্যাজ এ প্রাইভেট ট্রাস্ট নট ইটস এ পাবলিক ট্রাস্ট না পাবলিক ট্রাস্ট না কিন্তু এখন আমি আমার বাবার নামে যদি একটা ট্রাস্ট করি আমার এই ট্রাস্টে যদি কেউ কোনো দান খয়রাত করে কোনো কেউ যদি কন্ট্রিবিউট করে এবং সেই টাকাটা আমি কোন কারণে ব্যবহার ইটস অ্যাপসলিউটলি মাই ডিস্ক্রিশন অথবা ট্রাস্টের আইনের মধ্যে মানে ট্রাস্টের গঠনবিধির মধ্যে যেভাবে লেখা আছে সেভাবেই পরিচালিত হবে এখানে কিন্তু আদালতের বা সরকারের কিছু নাই কারণ ইটস এ ফ্যামিলি ট্রাস্ট পার্সোনাল ট্রাস্ট আচ্ছা আর দ্বিতীয়ত আসেন ওখানে লেখা ওই ট্রাস্টের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে যে যে মানে রহমানের মানে পরিবার এবং সদস্যদের মানে কল্যাণের কথাও লেখা আছে আচ্ছা এখন এই টাস টাকাটা আসলো কোথেকে ইজ ইট এ গভর্নমেন্ট মানি নো নট অ্যাট অল এই টাকাটি কুয়েত কুয়েতের আমির কোয়েতের আমির এই টাকাটি মানে আপনার দান করেছেন এবং এই দানের একটা তো ফরওয়ার্ডিং থাকে যে কোনো টাকা দেওয়া ফরওয়ার্ডিং থাকে সেটার মধ্যে ক্যাটেগরিক্যালি লেখা ছিল যেটার প্রেসিডেন্ট জিও রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আসছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এবং সেই টাকাটি টাকাটা তো আপনার সরাসরি তখন তো ট্রাস্ট ক্রিয়েট হয়নি যখন কুয়েতের আমির যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান তার পারসুয়েশনই তার পার্সুয়েশনই কিন্তু মানে টাকাটা কুয়েতের আমির দেন আচ্ছা বিকজ আপনি জানেন যে ওয়াইসিতে আপনার আলকুৎস কমিটির যে ওরমান ভাইস চেয়ারম্যান ছিলেন তো নানাবিধ কারণেই আপনার মানে কুয়েতের আমির মানে বা তার স্মৃতি সংরক্ষণার্থে বা তার স্মৃতির উদ্দেশ্যে বা তার জন্য ভালো কাজ কেউ করুক এটার জন্য দিয়েছিলেন এই টাকাটি চ্যানেলাইজড হয়েছে আপনার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকাটা ইনিশিয়ালি আনা হয়েছে প্রধানমন্ত্রীর তহবিলে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রধান যেহেতু চিঠিতে ফরওয়ার্ডিং আছে এই টাকা মিন ফর এই টাকাটা মিন ফর প্রেসিডেন্ট জিয়া সুতরাং প্রেসিডেন্ট জিয়ার জন্যই টাকাটা তার স্মৃতি অথবা তার মানে তার নামে কিছু হবে এখন এই একটা চিঠি আপনার মানে কুয়েত গভর্নমেন্ট দিয়েছে এবং এই চিঠিটা তো এটা তো আর আপনার মানে এটা রাষ্ট্রীয় চিঠি কারণ চিঠিটা তো গভর্নমেন্টকে দেয় প্রেসিডেন্টকে এটা যেমন মনে করেন আপনি এই চিঠিটা যখন আসলো তখন মামলাটা হলো তখন এই চিঠির কপি তো কাছে থাকার কথা না এই চিঠি তো রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় চিঠি সরকারি চিঠিটা হাইট করেছে তারপরে আমরা যখন আদালতে যখন আমরা আদালতকে বললাম যে এই টাকাটি তো কুয়েত গভর্নমেন্ট দিস ইজ দ্য তখন তখন কুয়েত অ্যাম্বিসিতে কিন্তু একটা চিঠিও দেওয়া হলো কুয়েত এমবিসি কেন আমাদের কুয়েত এমবিসি তাদের গভর্নমেন্টের মাধ্যমে তারা তাদের চিঠিটায় অ্যাটেস্টেশন করে চিঠিটা আমাদেরকে দিল আচ্ছা এই চিঠিটি যখন আমরা আদালতে যখন আমরা প্রডিউস করলাম যখন আমরা প্রডিউস করলাম তখন আদালতে স্ট্রেট আমি আপনি যদি খেয়াল করতে আপনি আর্কাইভে যান আদালতের ওখানকার যিনি প্রিজাইডিং জাজ যিনি ছিলেন তার মন্তব্য ছিল ইট ইজ টু লেট এখন এটা আমরা এখন ট্রায়ালের পর্যায়ে চলে গেছি এটা ছিল ওনার কমেন্ট এখন কথা যদি কুয়েত দূতাবাসের কুয়েত কুয়েত সরকারের সেই চিঠিটি যদি বিচার যদি বিচারক যদি বিচার্য বিষয় হিসেবে যদি আমলে নিতেন তাহলে নিঃসন্দেহে এই এই রায় হওয়ার কোনো কারণ ছিল না